আলাইকুম ভিউর সুনিয়াল নোস্তবাদ চ্যানেল এসে সবাইকে স্বাগত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি এমবি বি সি শাহরক দুই অ্যাডভেঞ্চার নয় এবং অ্যাডভেঞ্চার ছয়ের আপডেট আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই পরিবারটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশ আইকনটি অন করে দেবেন এমবি রাজার সি ঈদ উল ঢাকা বরিশাল রুটে যুক্ত হয় ডে সার্ভিসে এবং ডে সার্ভিসে যুক্ত হওয়ার পর থেকেই কিন্তু তার গতি নিয়ে কিন্তু অনেকটাই অসন্তুষ্ট ছিল যাত্রীরা এবং পাশাপাশি এই অ্যাডভেঞ্চার ছয়ও কিন্তু যুক্ত হয় অপর দিক থেকে রাজারার সি এর সাথে এই দুটি নজানের কিন্তু গতি নিয়ে কিছুটা অসন্তুষ্ট ছিল যাত্রীরা এবং যেমনটা আমরা দেখেছি যে সার্ভিস টাইমটা তারা মেনটেন করতে পারছিলো না সেজন্যই কিন্তু এখন ডক ইয়ার্ডে রয়েছে রাজারাস সি এবং অ্যাডভেঞ্চার ছয় এই অ্যাডভেঞ্চার ছয় এবং আর সি খুব শীঘ্রই যুক্ত হবে ঢাকা বরিশাল রুটে এবং বর্তমানে এই নৌযানগুলোর কাজ করা হচ্ছে গতি নিয়ে যায় গতিটা যাতে আরও বাড়ানো যায় সেজন্য রাজা সির গিয়ার বক্সের কাজ করা হচ্ছে এবং পাশাপাশি অ্যাডভেঞ্চার ছয়েরও কিছু কাজ করা হচ্ছে যে তারা যাতে সার্ভিস টাইমগুলো মেনটেন করতে পারে সেই দিকটা গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি এবং আশা করা যাচ্ছে যে এ মাসের শেষের দিকে এই দুটি নৌযান ঢাকা বরিশাল রোডে যুক্ত হতে পারে এমনটাই আশা করা যাচ্ছে পাশাপাশি শাহরুখ দুই শাহরুখ দুইয়ের এই এসি লাগানোর কাজ চলছে পাশাপাশি কিছু কেবিন অংশে সংস্কার কাজ করা হচ্ছে এবং এই নজানটি প্রায় অনেক দিন যাবতীয় সার্ভিসের বাইরে অনেকেই প্রশ্ন করছিলেন যে শাহরুখ দুই কেনা সার্ভিসের বাইরে শাহরুখ দুই আমরা যতটুকু জানতে পেরেছি এম কে সিবিংয়ের থেকে এই শাহরুখ দুইয়ে এসি লাগানোর কাজ চলছে পাশাপাশি আরও অনেক জায়গায় দেখা যায় ফেন্ডারে কিছু অংশে ক্ষতিগ্রস্ত প্লেট আছে সেইগুলোও পরিবর্তন করা হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এই মাসের মাঝামাঝি অংশের অংশে শাহরক দুইও ঢাকা বরগনা রোডে যুক্ত হবে এবং নিয়মিত সার্ভিস দেবে এবং পাশাপাশি অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয়ও কিন্তু ঈদুল আজহার আগেই সার্ভিসে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যে সকল জায়গায় আগুন লেগে পুড়ে গিয়েছিল সেই সকল জায়গায় কিন্তু নতুন করে কেবিন স্থাপন করা হচ্ছে আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটির লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন থেকে দেওয়া থাকবে আপনি চলে সেই ভিডিওটি দেখতে পারেন এবং আমরা প্রত্যাশা করি যেন এই চারটি নৌযান খুব শীঘ্রই তার তাদের নিজ নিজ রুটে যুক্ত হয় খুব শীঘ্রই আমরা সেই প্রত্যাশা রইলাম সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা চেষ্টা করবো আপনার সেই ভিডিওটি আপনার সামনে তুলে ধরার এতক্ষণ আমাদের সাথে জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ